नमस्कार बंधुरा, आमी प्रमिता आपनादेर सकलके जानाई प्रमिताज किचेने स्वागत। आशा करछि आपनारा सकले सुस्थ आछेन एबं बाड़ीते आछेन एई लकडाउने। आमी एई चैनेलेर माध्यमे शेयर करब किछु घरोया ओ सहज पद्धतिते रेसिपि। आजके जेहेतु आपनादेर साथे आमार बंधुत्वेर सम्पर्केर शुरू, ताई भाबलाम एकटु मिष्टि मुखेर माध्यमे आपनादेर साथे आमार बंधुत्वेर सम्पर्कटा शुरू करा जाक। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। হয়তো রেসিপিটা অনেকের কাছেই জানা, তাও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটু দেখুন। আমি আজকে বানাবো চটজলদি কিভাবে ছানার জিলিপি বানানো যায়, আর বানাতেও লাগে মাত্র দুটো উপকরণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি পনির, আর নিয়ে নিয়েছি একটু মিল্ক পাউডার। হ্যাঁ বন্ধুরা, মাত্র দুটো উপকরণের মাধ্যমেই আমি বানিয়ে ফেলবো ছানার জিলিপি। পনিরটাকে গ্রেট করার জন্য নিয়ে নিতে পারো তোমরা গ্রেটার, আমি এখানে হাতই ইউজ করেছি আমার। মাত্র 10 মিনিটের মধ্যে আমার ছানার জিলিপিটি একদম রেডি হয়ে যাবে, তোমরা দেখে নিও বন্ধুরা। ও তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পনিরটা গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অ্যাড করতে যাব মিল্ক পাউডারটা। তো মিল্ক পাউডারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, জাস্ট এটা টেস্টের মাত্রাটাকে বাড়ানোর জন্য ইউজ করছি। তো মিল্ক পাউডারটা অ্যাড করার পর আমি আবার ব্যাপারটাকে মেখে নিচ্ছি, মানে ভালো করে মিক্সিং করে নিচ্ছি, যাতে মিল্ক পাউডারটা ভালো করে পনিরের মধ্যে মিশে যায়। তোমাদের খালি একটা জিনিসের ওপরে নোটিস করতে হবে, পনিরটার মধ্যে কোনো রকমভাবে যেন দানা দানা না থেকে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখানে মাখাটা, মানে মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে কোনো দানা দানা নেই। এবার অ্যাড করে নিচ্ছি 6 টেবিল স্পুনের মতো ময়দা। ময়দাটাকে অ্যাড করার পর আমি ব্যাপারটাকে আবার ভালোভাবে মেখে নেব, এবং ভালোভাবে মেখে নিয়ে একটা তৈরি করব একটা সফট ডো। দেখো বন্ধুরা আমার সফট ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি জিলিপির শেপটা রেডি করব। আমি এই ডোটা থেকে একটুখানি লেচি কেটে নিয়ে ট্রের উপরে রেখে হাতের সাহায্যে জিলিপির শেপটা দেব। ভীষণ ইজি এইভাবে করতে হবে, তোমরা জাস্ট প্রসেসিংটা ফলো করো। ভীষণ সহজ পদ্ধতিতে দেখো জিলিপির শেপটা চলে এলো, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমি এইভাবে বাকি জিলিপিগুলো কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো আমার জিলিপির শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি চলে যাব ফ্রাই করা প্রসেসিংয়ে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হতে দিয়েছি, আর এক পাশে বসিয়ে রেখেছি সুগার সিরাপটা। সুগার সিরাপও আমার রেডি হয়ে গেছে, বাবলসরাও চলে এসেছে। এপাশে আমার কড়াইয়ে রাখা তেলও গরম হয়ে গেছে, তাই আমি ছানার জিলিপিটা একটার পর একটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখো তেলে ছাড়তে না ছাড়তেই ছানার জিলিপিগুলো লাল হয়ে যাচ্ছে, ভীষণ চটজলদি এই জিলিপিগুলো রেডি হয়ে যায়। তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো, আর খেতেও একদমই দোকানের স্বাদের মতো লাগে। দেখো বন্ধুরা যে জিলিপিগুলো আমার লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আমি সুগার সিরামের মধ্যে দিয়ে দেবো, এবং বাকি জিলিপিগুলো সেম প্রসেসিংয়ে আমি ভেজে নিয়ে এই সুগার সিরামের মধ্যে দিয়ে দেব। তারপর 2 মিনিটের জন্য সুগার সিরামটা গ্যাসে লো ফ্লেমে আমি রেখে দেব। গ্যাসটা অফ করে 2 ঘন্টার জন্য রসের মধ্যে ছানার জিলিপিগুলোকে ভিজতে দেব। দেখো বন্ধুরা চটজলদি ছানার জিলিপি রেডি হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভীষণই সুস্বাদু হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে আমাকে একদমই জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, নিজের কাছের মানুষের কাছে শেয়ার করো, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও আমাকে, তোমাদের ঘরের মেয়ে মনে করে। সবাই তাহলে সুস্থ থেকো, নমস্কার।